হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? মন থেকে আশা করি সবাই ভালো আছেন। তো ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো সিঙ্গেল পুলি এবং ডবল পুলির উপকারিতা ও অপকারিতা। অনেকে বলে ডবল পুলি দিলে নাকি মেশিন ভালো চলে, হেভি স্পিরিট হয় ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমি আপনাদেরকে বলছি ডবল পুলি দিলে কী হয় আর সিঙ্গেল পুলি দিলে কী হয় সেটা আমি আপনাদেরকে বলে দেব। তো তার আগে পুরো ভিডিওটা কেউ না টেনে পুরো ভিডিওটা দেখবেন, টানাটানি বাদ দিয়ে পুরো ভিডিওটা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বিকে ইনোভেশন বিটির পক্ষ থেকে পুরো ভিডিও জুড়ে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে ভিডিওটি, সেটি হচ্ছে চেনলিং জিআইতারের মেশিন স্পিরিট কম আর বেশি হওয়ার কারণ, আর কমা আর হেভি মানে নর্মাল স্পিরিট আর হেভি স্পিরিট এই চালানোর সিস্টেমটা কী, কীভাবে চালালে আপনারা উপকৃত হবেন বা কীভাবে চালানোর সুবিধা সেটা আমি আপনাদেরকে আজকে বলবো। তো চলুন কথা না বাড়িয়ে সেটি দেখা যাক। তো ডবল পুলি দিলে কী হয়, ডবল পুলির কারণ হচ্ছে যখন দুইটা পুলি এখানে আপনি লাগাইতেছেন, দুইটা ডবল, এখানেও ডবল হচ্ছে, এখানেও কিন্তু ডবল হচ্ছে, আবার এই জায়গায়ও কিন্তু ডবল হচ্ছে, সেক্ষেত্রে কী হবে আপনার এটা গরম হওয়ার সম্ভাবনা আছে। এত লোড নিয়ে যখন চলাফেরা করবে তখন কিন্তু গরম হবে। তো গরম যখন হবে এটা কিন্তু মামুলি ব্যাপার, সবাই জানে গরম হবে। এই জন্য আপনারা মনে অনেকে ভাবেন যে একটা চালাবো একটা অফ করে রাখবো, তারপরেও কিন্তু বাতাসের একটা প্রয়োজন আছে। যদি বাতাসের প্রয়োজন না হইতো তাহলে কিন্তু এই পুলিটা ফাঁকা থাকতো না। তো আমি আপনাদের এবার এটা কিন্তু ডবল পুলি মেশিন, আর এই সামান্য 900 টাকার জিনিস বেশি লাগানোর কারণে একটা মেশিন 5000 টাকা ডিফারেন্স হয়, এটা ডিফারেন্স হওয়া কখনো ঠিক না, 1000 টাকা বেশি নিলেই তো এনাফ। তো এই যে এখানে ফাঁকা ডাই 4 ইঞ্চি ডাইস রাখা আছে, এই 4 ইঞ্চি ডাইসটা যখন লাগাবেন তখন আপনারা হেভি পুলিটা ব্যবহার করবেন, আর যখন এই ছোটোটা ব্যবহার করবেন তখন 1 ইঞ্চি ডাইসের জন্য ছোটো স্পিডটা দরকার হয়। কিন্তু এইভাবে চালাইলে আপনার এটা পার্শ্বপ্রতিক আছে, মোটর গরম হইতে পারে বা আপনার কোনো সময় যদি কোনো কিছু নষ্ট হয় সেক্ষেত্রে অনেক টাকা ব্যয় হয়ে যাবে। তো আসুন আপনারা এবার সিঙ্গেল বেলের উপকারিতা আর অপকারিতা আমি আপনাদের বুঝাই দিচ্ছি। এই দেখেন এখানে লাগানো আছে সিঙ্গেল পুলি, সিঙ্গেল পুলি এটা এটা কিন্তু সামঞ্জস্য আছে, কত সুন্দর সুন্দর স্মুথ ফিনিশিং দেখা আছে ফাঁকা। তো এই ফাঁকাটার একটা উপকারিতা আছে, সেটা কি এই যে দেখাই যাচ্ছে, এটা খুলে এটা লাগাবেন। তো এটা খুলে এটা যখন লাগাবেন কতটুকু সময় লাগে আমি আপনাদের দেখাবো এখন। তো এই যে খুলতেছি এটা কিন্তু খোলা হয়ে গেল, এই জাস্ট এতটুকু টাইমের ভিতরে খোলা হয়ে যাচ্ছে, দেখো এই যে হয়ে গেল, এই হচ্ছে বেল্ট তুলে দিলেন, এবার আপনার মেশিন কিন্তু হেভি স্পিড হয়ে গেল। তো এই এই সিম্পল একটা পুলি এক্সট্রা লাগানোর কারণেই কিন্তু আপনার এখানে মাত্র 900 টাকার জিনিস বেশি লাগে। তো এই 900 টাকা বেশির জিনিস লাগার কারণে মেশিনের দাম 5000 টাকা ডিফারেন্স নিতেছে, এটা প্রতারণা। তো বিকে ইনোভেশন বিটির কাছে মেশিনগুলো প্রতারণা থেকে এড়িয়ে থাকবেন, প্রতারণার সাথে সম্পৃক্ত কোনো ব্যবসা বিকে ইনোভেশন বিটি করে না। তো আপনারা এই মেশিন যদি আমাদের কাছে নেন সেক্ষেত্রে এক্সট্রা একটা পুলি পাচ্ছেন, এই পুলিটা আপনারা লাগাই নিলেই কিন্তু আপনার ওই 30,000 টাকার মেশিন আর 25,000 টাকার মেশিনের ভিতরে কোনো পার্থক্য থাকলো না। তো আপনারা যদি মনে করেন যে না ভাই আমরা দুইটা পুলি একসাথে লাগাই নেব, আমাদের কোনো আপিত্ত নাই, 900 টাকা চার্জ বেশি দিবেন, আমরা দুইটা পুলি লাগায় সেটিং করে দেবো, সেক্ষেত্রে দাম আসবে 25,900 টাকা দিলেই কিন্তু আপনি ডবল পুলি পেয়ে যাচ্ছেন। আর সিঙ্গেল পুলি এক্সট্রা পুলি সহকারে যদি সিঙ্গেল পুলি নেন সেক্ষেত্রে 25,000 টাকায় পাচ্ছেন। তো বিকে ইনোভেশন বিটির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু পারছি কি না সেটা জানি না। যদি বুঝাইতে না পারি আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন, পাশে আমাদের ডেসক্রিপশন বক্সে আরও বিস্তারিত লেখা থাকবে সেখানে দেখে নেবেন। এরপরে যদি জরুরি কোনো বিষয় দরকার হয় আপনারা আমার সাথে মোবাইলে কন্ট্যাক্ট করবেন, আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আমাদের ঠিকানাসমূহ হচ্ছে খালিশপুর বাজার, ঝিনাইদহ জেলা, রায়পুর বাজার, চুয়াডাঙ্গা জেলা, মুরাদপুর, চট্টগ্রাম ছিল, বর্তমান অফ আছে, করোনার প্রাদুর্ভাব কেটে যাওয়ার পরে আবারও হয়তো বা মুরাদপুরে আমরা আমাদের অফিস চালু করবো। তো বিকে ইনোভেশন বিটির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম নেট জালের এই মেশিনটি ভালো মন্দ বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ হাফেজ।